প্রবাসী বাংলাদেশীদের খবর। বিএনপি ও আশ্রদলীয় জোটের সকল নেতাকর্মীকে মুক্তির দাবিতে সৌদি আরবের মক্কায় এক আলোচনা সভার আয়োজন করে বিএনপির আজিজিয়া শাখা। আমাদের মক্কা প্রতিনিধি নাসির চৌধুরী জানান, ফয়েজ আহমদের সভাপতিত্বে সভায় ছিলেন সৌদি আরব বিএনপির নেতা আব্দুস সালাম তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোট নেতা আয়নাল আবেদিন, এনডিপি নেতা জহির আহমদ, মৌলভী এরশাদুল্লাহ, জাহাঙ্গীর আলম ও শাহিন মোহাম্মদ।